ওমর এসে বলে ওগো আমার নবী কেন আপনি কাঁদেন আপনার চোখে কেন পানি বলে ওমর দেখো না জোরে কোরআন তেলাওয়াত করতে দেয় না মক্কার কাফেরগুলো নামাজ পড়তে দেয় না আল্লাহু আকবার বলে আযান দিতেও দেয় না হে ওমর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর নিয়ামত খাই আল্লাহর গুণগান করতে দেয় না এই দুঃখ আমি কার কাছে বলবো খলিফাতুল মুসলিমিন ওমর বলে ওগো আমার নবী আপনি আমার আযানটা শিখাইয়া দেন ও নবী আজ থেকে প্রকাশ্যে আযান হবে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে আপনি টেনশন করবেন না আল্লাহর নবী যে আযান শিখাইয়া দিলেন খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করে দিল আবু জাহেল উদ্বা সেই বার আয়েশা বলে কি আযান দেয় দেখ আল্লাহ উড়াইয়া দে কে আল্লাহু আকবার বলে আযান দেয় কে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কে বলে আমরা সাক্ষী আল্লাহ ছাড়া আর কেউ না গ্রহণ করেছে মানুষদেরকে মুসলিমদেরকে পুরে ফেলবার জন্য এরপরে মুসলমানদেরকে ধরে ধরে বেঁধে বেঁধে নিয়ে আসতেছে দলে দলে বলতেছে তোমরা ইসলাম ছেড়ে দাও তোমরা যদি ইসলাম না ছাড়ো তোমাদেরকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে মুসলমানেরা বলতেছে না আমরা ইসলাম ছাড়বো না তখন এদের মধ্য থেকে একজন মহিলা তার দুধের বাচ্চা সহ তাকে হাজির করা হলো ওই মহিলা পাক্কা ইমানদার ওই মহিলা একটা ছোট্ট শিশু দুধের শিশু কোলে ছিল ওই মহিলাকে আনা হলো বাচ্চা ইউসুফ জুনুয়াসের সামনে সর্বপ্রথম ওই মহিলাকে দিয়ে শুরু করা হবে অগ্নির মধ্যে নিক্ষেপ করা বাদশার চিন্তা হলো যদি এই ছোট্ট শিশুটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তখন মা তার বাচ্চাকে বাঁচাইতে গিয়ে যেহেতু জীবন দিতে পারে তো এই ক্ষেত্রে ঈমান ছাড়া কোনো ব্যাপারই না ঠিক কিনা বলেন আর যদি মহিলা প্রথম বেঈমান হয় তো সবাই ভয়ে আস্তে আস্তে বেঈমান হওয়া শুরু করে ঠিক কিনা তো এই চিন্তায় বাদশাহ ইউসুফ জুনুয়াস বাচ্চাটার হাতের মধ্যে নিয়ে ওই মহিলারা বলতেছে তোমার বাচ্চাকে এখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে তুমি তোমার যদি এই বাচ্চাকে বাঁচাইতে চাও এখন তুমি মুশরিক হও মূর্তি পূজায় বিশ্বাসী হও একত্ববাদ তাওহীদ ইসলাম ছেড়ে দাও ওই মহিলা বলতেছে আল্লাহর কসম করে বলি আমার এই বাচ্চা কেন আমাকে যদি তুমি শতবার এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো আল্লাহর দিন থেকে চলে পড়ি বা নড়ে দাঁড়াবো না আল্লাহ পাক বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا মুমিনদের মধ্যে এমন কিছু মুমিন আছে যাদেরকে মারো কাটো আগুনে পোড়াও ফাঁসিতে জ্বলাও এরপর আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবে না ঠিক কিনা বলেন ওই মহিলাকে বাদশা ইউসুফ জুনুয়াস বলতেছে এখনো সময় আছে তোমাকে আমি বারবার বলছি যদি তোমার বাচ্চাকে বাঁচাইতে চাও ঈমান ছেড়ে দাও ওই আল্লাহর বান্দি বলে না না আমাকে আগুনের মধ্যে দাও যাই করো আল্লাহর কসম করে বলি আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না বাদশা ইউসুফ জুনুয়াস বাচ্চাটাকে টান দিয়ে আগুনের মধ্যে একটা ঢিল মেরে ফেলে দিল আগুনের মধ্যে ঢিল মেরে ফেলে দেওয়ার পরে মা তো মাই সন্তানটাকে যখন আগুনের মধ্যে ফেলে দিল মা একটা চিৎকার দিয়ে উঠছে চোখগুলো বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে বাদশা ইউসুফ জুনুয়াস তখন বলতেছে আগে বলি নাই ইমান ছেড়ে দাও কালিমা ছেড়ে দাও তাহলে তোমাকেও মুক্তি দেবো বাচ্চাকেও মুক্তি দেব কিন্তু আমার কথা শুনলে না এই জন্য তোমার সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে এখনো সময় আছে তুমি মোশারে খাও সন্তান আগুনে পড়েছে পড়েছে তোমাকেও কিন্তু পড়তে হবে তুমি বাঁচতে চাই না এখনো তুমি কালিমা ছেড়ে দাও ইসলাম ধর্ম ছেড়ে দাও মুশরিক হয়ে যাও এমনি হঠাৎ করে শিশু বাচ্চা আগুন থেকে চিৎকার দিয়ে বলে মা সাবধান তুমি কিন্তু ইমানটা নষ্ট করবা না হে মা দেখতেছো জ্বলন্ত অগ্নিকুণ্ড কিন্তু না না এর মধ্যে ফুলের বাগান শান্তি আছে মা তুমিও লাভ দিয়ে পড়ো আল্লাহর কসম করে বলি আগুনে বিন্দু পরিমাণ আমাদেরকে জ্বালাবে না আল্লাহু আকবার প্রত্যেকটা মুসলমানের ইমান দৃঢ় হয়ে গেল আমাদেরকে মারো আর কাটো যাই করো কিন্তু আমরা ইমান ছাড়বো না একটা একটা দৌড়ে দৌড়ে প্রত্যেকটা মুসলমানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো পুড়ে মারা হলো প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করালেন ওখান থেকে কেউ বাঁচতে পারলো না দুইজন মুসলমান ওই ইয়েমেন থেকে মাত্র দুইজন মুসলমান বাঁচতে পারলো পালাতে পারলো দুইজন মুসলমান পালায়ন করিয়া পাশের দেশে হাফসা চলে গেছে হাফসার তখনকার বাদশাহ ছিল খ্রিস্টান আর তখন খ্রিস্টান ধর্মই পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ ছিল আল্লাহর মনোনীত ধর্ম তখন খ্রিস্টান ধর্মই ছিল দুইজন মানুষ দুইজন মুসলমান চোখ ভরা অশ্রু বুক ভরা বেদনা নিয়ে হাফসার মধ্যে চলে গেল আফসার বাদশাহ নাজ্জাশির সামনে গিয়ে বলে এই বাদশাহ আমাদের আসল বাড়ি ইয়ামেনে ইয়ামেনের বাদশাহ ইউসুফ জুনুয়াস সমস্ত মুসলমানদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুরে মেরে ফেলেছে আমরা দুইজন জানে বাইসা পালন করে চলে এসেছি আপনি আমাদেরকে বাঁচান আর আপনার দেশ আমাদেরকে থাকবার জায়গা দেন আর সম্ভব হলে আপনি ওই একজন মুশরিকের উচিত শিক্ষা দেন ওই খ্রিস্টান বাদশাহ রাগ হয়ে গেল
ওই বাদশা নাজ্জাশী মনে মনে চিন্তা করতেছে ওরে আমি ওসির শিক্ষা দেব। দুইজন সেনাপ্রধানকে ডাকলেন তোমরা আসো সৈন্যবাহিনী নিয়ে যাও ইয়েমেন দেশের ওই বাদশাকে পরাজিত করো মুসলমানদেরকে ওই দেশে প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলবার পরে দুইজন সেনাপ্রধানকে ডাকলেন একজনের নাম হলো আবরাত আর একজনের নাম হলো আব্রাহা। আব্রাহার নাম শুনেন নাই যে আব্রাহা মক্কা শরীফ ধ্বংস করতে চাইছিল। এই দুইজনকে ডাকলেন তোমরা যাও ওই দেশে। আব্রাহা প্রথম অবস্থায় কিন্তু ভালো ছিল পরে লোভে পড়ে গেছে আর কি। তো গেছে মুসলমানদের হক ফিরাইয়া দেওয়ার জন্য অধিকার ফিরাইয়া দেওয়ার জন্য সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ করছে। সংক্ষেপে বলি গিয়া যুদ্ধ করে বাদশাহ ইউসুফ জুনমসকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ওই দেশটা চলে আসছে মুসলমানদের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। দুইজন তো সেনাপ্রধান, কারণ দেশ যখন এরা দখল করছে এখন সেনাপ্রধান হবে কে রাষ্ট্রীয় প্রধান হবে কে এই নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি। দুইজনে চাইতেছে রাষ্ট্রীয় প্রধান হবে অর্থাৎ বাদশাহ হবে। তো সেনাপ্রধান হবে কে বাদশাহ হবে কে এই নিয়ে দ্বন্দ্ব। পত্র লিখেছে বাদশাহ এদের আসল বাদশার কাছে বাদশাহ নাজ্জাশির কাছে যে আমরা দেশ তো দখল করেছি এখন আমরা বাদশাহ হব কে। তখন বলল তোমাদের মধ্য থেকে যাকে ভালো মনে করো একজন রাষ্ট্রীয় প্রধান হও আর আরেকজন তোমরা সেনাপ্রধান হও। তো দুইজনই রাষ্ট্রপ্রধান হইতে চায়। তো এই দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে তুমুল ঝগড়া মারামারি করে আব্রাত নামক সেনাপ্রধান মারা গেল আর আব্রাহা ওই দেশের বাদশাহ হয়ে গেল। আব্রাহা ওই দেশের বাদশাহ হইয়া এখন মনে মনে চিন্তা করতেছে আমি যদি পুরো পৃথিবীর বাদশাহ হইতে পারতাম তাহলে পুরো পৃথিবীটা আমার কথায় চলতো। মানুষ যখন আস্তে আস্তে বেশি টাকা পয়সা হয়ে যায় বেশি ক্ষমতা হয়ে যায় তখন আস্তে আস্তে আল্লাহকে ভুলে যায় অধিকাংশ, ঠিক কিনা বলে? অধিকাংশ এই অবস্থা। তখন মক্কার মধ্যে যে কাবা আছে মনের মধ্যে চিন্তা ঢুকলো যে মক্কার মধ্যে যে কাবা এই কাবার মধ্যে তো দেশের বিভিন্ন বিশ্বের প্রান্ত থেকে মানুষ আইসা হজ করে অনেক টাকা ইনকাম করে। আমি যদি আমার দেশে একটা কাবা বানাই তাহলে আমার দেশের ওই কাবার মধ্যে মানুষেরা আসবে আইসা এবাদত বন্দিগি করবে আমি অনেক মোটা অঙ্ক একটা টাকা ইনকাম করতে পারবো, ঠিক কিনা বলো? কিন্তু ওইটা তো আল্লাহ কর্তৃক আর এটা তো মানুষ কর্তৃক। আল্লাহর দেওয়া যে জিনিসটা ওটা কোনোদিন মানুষের মন ভরবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ো, এই যে লক্ষবার কোটিবার পড়ছেন কোনোদিন আলহামদুল শরীফ পুরান মনে হয়েছে যে চেঞ্জ করে পড়েন? একটা গান এত সুন্দর ভাইরাল হয়েছে এত সুন্দর মানুষের শোনে দুই তিনবার শুনলে আর ভাল লাগে না, কথা ঠিক না বেটি? বলেন তো যত পছন্দের গান শুনছেন না আপনারা 10 বার 20 বার শোনার পরে কি ভাল লাগে? এটা মুখস্থ পর্যন্ত স্বাদ থাকে, মুখস্থ হইলে এটার মধ্যে আর কি আছে জানা হয়ে গেছে আর ভাল লাগে। কিন্তু সুরাতুল ফাতিহা এই কোরআন কোটিবার শুনেছেন কোনোদিন অন্তর ভুলবে? আল্লাহ বলে লা রাসূল বলে লা তুহসু আজাইবহু ওয়ালা তুবলা গরাইবহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। এই কোরআন কোনোদিন পরিবর্তন হবে না, এই কোরআনের মধ্যে রয়েছে বিজ্ঞানের সুউচ্চ মিনার আর হেদায়েতের নূর, ঠিক কি না বলেন? যত পড়বা অন্তর থেকে অন্ধকার দূর হবে, কুফুরি দূর হবে, অশান্তি দূর হবে, অন্তর আল্লাহ আলো ঢেলে দিবে এবং অন্তর আল্লাহ শান্তির দ্বারা পরিবর্তন করে দিবে, ঠিক কি না বলেন? ঠিক কি না বলেন? এখন সে বিশাল বড় কাবা বানাইছে ইয়েমেনে, কাবা বানাইছে পরে সংবাদ ছড়িয়ে দিল সংবাদ বাহক মাধ্যমে পুরা বিশ্বের চতুর্দিকে যে নতুন কাবা বানাইছে তোমরা আসো। নতুন একটা জিনিস হইলে মানুষ কিন্তু আসে দেখবার জন্য, আসে না? তাজমহলে আপনারা যারা গিয়েছেন হয়তো দেখেছেন, আমি তো গিয়েছি, ভিতরে যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল একবার যাওয়ার পর এখন আর নাই, এখন আছে? আপনি যে কোনো জায়গায় যান একটা জিনিস শুনেছেন নতুন এমন হয়েছে, একবার যখন যাবেন দ্বিতীয়বার আপনার ভালো লাগবে না। কিন্তু বলেন তো বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা একবার গেছেন আবার যেতে মনে চায়, ঠিক কি না? মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজাত হারে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গেছেন দিল কাঁদে তোমাকে ছেড়ে যেতে আর মনে চায় না। আবার হাজিরা প্রত্যেকটা হাজির দোয়া করে আল্লাহ আবার আসার তৌফিক দান করবে, ঠিক কি না বলেন? চিন্তা করেন একজন মানুষ 10 বছর দুধ বিক্রি করে টাকা জমাই আমার সাথে গিয়েছিল মদিনা জিয়ারত করবার জন্য। ওই লোক মদিনার রওজা শরীফের মসজিদ ধরে কান দেয়া বলে আল্লাহ আমি তো 10 বছর দুধ জমাইয়া দুধের টাকা বিক্রি করে জমাইয়া কষ্ট করে এই মদিনায় আসছি, আমার এই মৃত্যুর আগে আরেকবার তুমি এই রওজা জিয়ারত করবার তৌফিক। ইমানটা তার কেমন দেখে? গরিব মানুষ এই চনপাড়া বস্তিতে থাকে অনেক গরিব, তো এই জিনিসগুলো দিয়ে অন্তর কখনো বড়ে না। তো প্রথম বছর বহুত লোক হয়েছে এই আব্রাহার বাইতুল্লাহ দেখবার জন্য, কিন্তু কিছুদিন দ্বিতীয় বছর আর তেমন লোক, এটা তার কই যেমন দেখা তো শেষ।
তৃতীয় বছর লোক নাই, মনে মনে চিন্তা করতেছে যদি মক্কার সেই কাবাটারে ঘুরিয়ে দিতে পারি, ভেঙে দিতে পারি, তাহলে লোক আর ওইদিকে যাবে না, আমার একটাই থাকবে, আমার কাছে আসতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাই সে প্রথমে পত্র লিখলো ওই যে তার আগের বাদশা ছিল হাবশার বাদশার কাছে, নাজ্জাশির কাছে পত্র লিখলো যে আমি চাই বাইতুল্লাহ অর্থাৎ কাবার যেই কাবা শরীফ আছে মক্কায় ওটাকে আমি গুড়িয়ে দিতে চাই, ভেঙে ফেলতে চাই। এর অর্থ হলো মানুষ আমার কাছে আসবে, আমার কাবায় মানুষ হজ করবে, আমি অর্থ কামাবো, আর আমি আস্তে আস্তে গোটা বিশ্বের শাসন করতে হবো, আমি পুরো পৃথিবী শাসন করব। এই পত্র পাওয়ার পরে বাদশা নাজ্জাশী তখন বলতেছে যো তোমার চিন্তা ভালোই, তুমি যদি গোটা বিশ্বের বাদশা হতে পারো তাহলে আমারও তো লাভ আছে, তুমি তো আমার লোকই, ঠিক আছে, তোমার পক্ষে আমি আছি, তুমি কাজ করতে পারো, আর আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার আছে। বলে কি উপহার? আটটা হাতি দিব তোমার বড় বড়। কি দিব? ওই সময় তো বিল্ডিং ভাঙবার জন্য বোমা ছিল না, গুলি ছিল না, ওই সময় বিল্ডিং ভাঙতো হাতির মাধ্যমে। কিসের মাধ্যমে? হাতি দিয়ে ধাক্কা দিত অথবা শিকল বেঁধে টান দিত, বিল্ডিং গুম্বুজ এগুলো ভাঙত। ওই সময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল কোনো কিছু ভাঙার জন্য হাতি, বোম টোম কামান কিছুই ছিল না। আটটা হাতি তোমার জন্য উপহার আছে স্পেশাল, ঠিক আছে? তখন সে ইয়েমেনে আসছে, সে বিশাল বড় এক হাতি নিছে, এই হাতি নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করে ফেলল, চলছে। এদিক থেকে বাদশা নাজ্জাশী তাকে আটটা হাতি দিছে বিশাল বড় বড়। এই আটটা হাতির মধ্যে যেটা সবচেয়ে বড় এই হাতির নাম মাহমুদ। এই মাহমুদ হাতিটা খুব ভালো, খুব বুদ্ধিমান, খুব চালাক, খুব আল্লাহর ভক্ত ছিল। সুবহানাল্লাহ বলে আবরাহা বিশাল বড় হাতির পাল নিজেও একটা তৈরি করলেন, আটটা হাতিও নিলেন। আটটা হাতি নিয়ে বাইতুল্লাহ দিকে রওনা দিছে, মক্কার সেই কাবা ভেঙে ফেলবে। যখন মুসলমান গুলো শুনতে পাইলো বাইতুল্লাহ ভেঙে ফেলবে, মুসলমানদের কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হলো। কিছু কিছু মুসলমান সামনে দাঁড়াইয়া পথ অবরোধ করবার চেষ্টা করলো, আব্রাহা না না সেই বাইতুল্লাহ তুমি ভাঙতে যেও না, যেই বাইতুল্লাহ রব্বুল আলামিন তৈরি করবার নির্দেশ প্রদান করেছেন, যেই বাইতুল্লাহতে মুসলমানেরা হাস করে কলিজা জোড়ায় ঠান্ডা করে বাইতুল্লাহ ভাঙবার জন্য যায়ও না, মুসলিমেরা যারাই বাধা দেয় আব্রাহাদেরকে হত্যা করে ফেলে, এদেরকে শহীদ করে ফেলে। আবার কিছু দূরে যাওয়ার পর আরেক দল মুসলিম দল সামনে এসে দাঁড়াইয়া বলে সাবধান, বাইতুল্লাহ ভাঙবার জন্য তোমরা যাইও না, এই বাইতুল্লাহ ভাঙতে আমরা দিব না, এই বাইতুল্লাহ আল্লাহর বাইতুল্লাহ, সাবধান। আবরাহাকে যেই বাধা দেবার জন্য আসে তাকে হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে। আবরাহা বড় শক্তিশালী পাওয়ারফুল বাদশাহ, হস্তি বাহিনী নিয়ে চলেছে, বড় লম্বা এক বাহিনী, যেই বাধা দেয় রাস্তার মধ্যে বাধা দিলেই তাকে হত্যা করে ফেলে, তাকে শহীদ করে ফেলে। যেতে যেতে লম্বা পথ, যেতে যেতে তায়েফ পর্যন্ত পৌঁছে গেলেন। তায়েফ পর্যন্ত, তায়েফে যাওয়ার আগে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, সে একজন মুসলমান, তার নাম হলো হানাতা। হানাতা নামক একজন মুসলমান, সে প্রতি বছর বাইতুল্লাহ ইসা হজ করতে, একজন মুসলমান, আল্লাহর বড় প্রিয় একজন বান্দা ছিল হানাতা। তার একটা ছোট্ট দল নিয়ে পথ অবরোধ করলো, এই আবরাহা যায়ও না এই মক্কা ধ্বংস করবার জন্য, এই মক্কা তুমি ধ্বংস করতে পারবে না, আমরা এই বাইতুল্লাহ থেকে আল্লাহকে স্মরণ করি, তওয়াফ করি, ইবাদত বন্দেগী করি, আমরা প্রতি বছর বাইতুল্লাহ জিয়ারত করবার জন্য যাই, না না এই বাইতুল্লাহ ভাঙবার জন্য তোমরা, তোমাদেরকে আমরা দেব না। যুদ্ধ শুরু হলো, হানাতার ছোট্ট বাহিনী শহীদ হয়ে গেল। আব্রাহা বলে হানাতাকে মারবি না, বলে কেন? সে বাইতুল্লাহ সিনে, মক্কার রাস্তা সিনে, সে যেহেতু বলল প্রতি বছর হজ করবার জন্য যায়, তাকে জীবিত রাখ, তার মাধ্যমে রাস্তা আমরা পরিচিতি লাভ করব, রাস্তা চিনব, তাকে মারবি না। হানাতাকে নিয়ে বাইতুল্লাহ দিকে যায়, যা যা তুই রাস্তা চিনাইয়া নিয়ে যা, হানাতা রাস্তা চিনাইয়া নিয়ে যায়, আর চোখ বেয়ে পানিগুলো পড়তেছে, কলে যা যেন রক্তক্ষরণ হয় মালিক, প্রতি বছর বাইতুল্লাহ যাইতাম হজ করবার জন্যে, আপনার কুদরতি কদমে সাজদা দিবার জন্যে, কিন্তু আজকে বাইতুল্লাহ ভাঙবার জন্য দল আমাকে নিয়ে যাইতেছে, আমি কী করবো আপনি বলে দেন। চোখ দিয়ে পানিগুলো পড়ে আসতে আসতে তায়েফ পর্যন্ত পৌঁছে গেলেন। এটা হলো তায়েফ। তায়েফের মধ্যে বিশাল বড় যে নেতা ছিল, নাম ছিল আবু রিগাল। আবু রিগালকে আবরাহা বলতেছে তুমি কি নেতা? বলে হ্যাঁ। তুমি কি? আমি আবরাহা বাদশাহ, বাইতুল্লাহ ধ্বংস করবার জন্য আসছি। আবু রিগাল কিছু সুবিধাবাদ মানুষ আছে না নাই? আবু রিগাল আগে ভালো ছিল, এখন বলতেছে ঠিক আছে বাইতুল্লাহ ধ্বংস করবা, করো, আমার কোনো আপত্তি নেই, আমিও তোমার সাথে আসি, আমি তোমাকে সহযোগিতা করব, আমি বাধা দিব না। তবে আপনি আমারে ভুলেন না, যখন আপনি পৃথিবীর বাদশাহ হয়ে যাবেন, সবচেয়ে ক্ষমতাওয়ালা হয়ে যাবেন, তখন কিন্তু আমার কথা আপনি মনে রাখেন। এই কথা বলবার পরে সে বাধা দিল না, হানাতাকে নিয়ে চললো লম্বা পথ। যেতে যেতে লম্বা পথ বাইতুল্লাহর কাছাকাছি চলে আসে, একটু দূরে বাইতুল্লাহ,
আবরাহা তাবু করলেন, সৈন্যদেরকে বিশ্রাম করবার জন্য বললেন। এখানে একটা উঁচু জায়গা ছিল, একটা মাঠ ছিল, এই মাঠের মধ্যে মক্কার মানুষগুলো বকরি বেড়া দুম্বা উট চড়াতো। আব্রাহাম সেখানে বসে একটা পত্র লিখে এই পত্রটা হানাতার মাধ্যমে পাঠাইয়া দিছে, যাও বাইতুল্লাহর যিনি মুতাওয়াল্লি আছে রক্ষক আছে তার কাছে নিয়ে দাও। বাইতুল্লাহর মুতাওয়াল্লি তো তখন ছিল আব্দুল মুতালিব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান। নবীজি দুনিয়াতে এখনো আসেন নাই, 49 দিন বাকি আছে, দুনিয়াতে আসবেন। পত্রটা নিয়ে আব্দুল মুতালিবের কাছে নিয়ে দিছে হানাতা। পত্রটা বরাবর আগেই দেখে হানাতার চোখগুলো বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, বুক ভেসে যায়। আব্দুল মুতালিব তো চিনে ফেলছে, কি হানাতা তুমি কেন কান্না করতেছো, কারণটা কি আমারে বলো। হে আব্দুল মুতালিব, চিঠিটা আগে পড়ে আপনিও কান্না করে দিবেন। আব্দুল মুতালিব পত্রটা খুলে পড়া শুরু করে দিয়েছে। আব্রাহা বলতেছে, হে আব্দুল মুতালিব, শুনতে পেয়েছি তুমি কাবার মোতাবল্লি, আমরা কাবা বানবার জন্য এসেছি, হয়তো তোমরা সরে যাও নয়তো আমাদের জন্য আমাদের সাথে যুদ্ধ করো, আমরা কাবা তোমাদের সাথে যুদ্ধ করবার মাধ্যমে হয়তো কাবা আমরা ধ্বংস করব, নচেত তোমরা যার যার ঘরে চইলা যাও, এই এলাকা সেরা দাও, আমরা কাবা ধ্বংস করে ফেলবো। এই পত্রটা পাওয়ার পরে আব্দুল মুতালিব চোখের পানিগুলো সেরে কান্না শুরু করে দিল, বাইতুল্লাহর সামনে এসে বলল, আল্লাহ তোমার কুদরতি কদমে কত সেজদা দিয়েছি, আমরা দুর্বল মানুষ, আমরা তো আব্রাহার সঙ্গে যুদ্ধ করি আর পারবো না। পত্রটা লিখে পরে আর কান্না করে বলে, মালিক মনে হয় বুঝি তোমার বাইতুল্লাহ রক্ষা করতে পারলাম না। ও মালিক, আমি তুমি তোমার বাইতুল্লাহ রক্ষা করবার যোগ্যতা আমার নাই, কান্না করা শুরু করে দিল। উল্টে একটা পত্র লিখেছে হানাতার কাছে, হানাতা এই বাইতুল্লাহর মালিক আমি না, আরে আমি তো শুধু মুতাওয়াল্লি, আমি তো রক্ষক, ঝাড়ু দেওয়ার মালিক, মেরামত করবার মালিক, এই কাবা রক্ষার মালিক তো আমি না, তুমি যাই করো তুমি করতে পারো। এই বাইতুল্লাহর মালিক হইল আল্লাহ, আল্লাহ চাইলে রক্ষা করবেন না চাইলে রক্ষা করবেন না এটা ওনার ব্যাপার, আমি দুর্বল, আমি একজন দুর্বল মানুষ, তোমার সাথে যুদ্ধ করে আমি পারবো না। আব্দুল মুতালিব সঙ্গীদেরকে বলল, হে সঙ্গীরা এই ঘটনা, এই কথা শুনবার পরে প্রত্যেকটা মক্কার ঘরে ঘরে কান্নার রল পড়ে গেল। হাই যুগ যুগ ধরে, বছর বছর ধরে, হাজার হাজার বছর ধরে যেই বাইতুল্লাহর ইবাদত করেছি, যেই বাইতুল্লাহর সামনে রাইখা আল্লাহর ইবাদত করেছি, ওই বাইতুল্লাহ বুঝে রক্ষা করতে পারবো না। এরকম করে করে কান্না শুরু করে দিল, কান্না করতেছে আব্দুল মুতালিব, আর সঙ্গীদেরকে বলতেছে তোমরা তোমাদের গরু ছাগল বকরি বেড়া নিয়ে দূরে চলে যাও, এই বাইতুল্লাহর মালিক আমি না, বাইতুল্লাহর মালিক বাইতুল্লাহ রক্ষা করবে। আব্দুল মুতালিব ঘরের মধ্যে গেলেন, পুত্রবধূ আমেনাকে হাতটা ধরে বলে, মা আমি জানি তুমি সাধারণ নারী না, হে মা আমেনা চলো তুমি গিয়ে বাইতুল্লাহর সামনে সবাই নিয়ে একটু দোয়া করো, আমি জানি তোমার গর্বে যে সন্তানরা আছে এই সন্তান একটা অসাধারণ মানুষ, সাধারণ মানুষ না এটা একটা মহামানব, তুমি বাইতুল্লাহর সামনে গিয়ে হাত তুলে দোয়া করলে আমার বিশ্বাস তোমার হাত আল্লাহ ফিরিয়ে দিবে না। আল্লাহু আকবার, যেহেতু মামেনের গর্বে রহমাতুল্লিল আলামিন, আর মাত্র দুনিয়াতে আসবার 49 দিন বাকি আছে, মামেনা এত বড় কোটি নারী, মক্কার সামনেই তো জমজম কুয়া, মামেনা যখন জমজম কূপের পাশে দাঁড়াইতেন মক্কার মহিলারা বলতো, আমেনা আর একটু তুমি দাঁড়াইয়ে দেখো, বলে কেন মামেনা জমজম কূপের পাশে গিয়ে দাঁড়াইতে দেরি, নিচ থেকে পানিটা লাভ দিয়ে উপরে উইঠা আসতে দেরি হইতো না। মক্কার মহিলারা বলতো, আমেনা বোন তুমি একটু দাঁড়াইয়া থাকো, আমাদের তো রশি দিয়ে পানি উঠাইতে কষ্ট হয়, তুমি যদি একটু দাঁড়াইয়া থাকো তাহলে আমাদের কষ্ট হবে না, আমরা উপর থেকে অনায়াসে পানি নিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বরকতি নারী, মা আমেনাকে আব্দুল মুতালিব নিয়ে সঙ্গীদেরকে নিয়ে বাইতুল্লাহর সামনে আসলেন। বাইতুল্লাহর সামনে আসবার পরে হাত তুলে কান্না করে দোয়া করতেছে মা আমেনা, দোয়া করে আব্দুল মুতালিব দোয়া করে, আল্লাহ আমরা দুর্বল, আব্রাহার মোকাবেলায় আমরা বড় দুর্বল, আপনার বাইতুল্লাহ আপনি রক্ষা করবেন, ও মালিক যে বাইতুল্লাহ আপনার নবী ইব্রাহিমের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন ওই বাইতুল্লাহ ধ্বংস করবেন না। কান্নাকাটি করলেন মামেনা সহ, কান্নাকাটি করে যার যার ঘরে সবাই চলে গেলেন। এইদিকে আব্রাহা বাংবার জন্য আসছে, বাইতুল্লাহ বাংবার জন্য আসছে, আব্দুল মুতালিব একটা কথা বলেছে, আব্রাহা সাবধান বাইতুল্লাহ কিন্তু বাইঙ্গো না, হে আব্রাহা এই বাইতুল্লাহ আমাদের কর্তৃক নয় এটা আল্লাহ পাকের কর্তৃক। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে জবাই দিবেন, যখন চোখ বেঁধে হাত বেঁধে আল্লাহু আকবার বলে ফেললেন জবাই দিবেন, গলার মধ্যে যখন শরীরটা চালাইয়া দিছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম থামো থামো, আমার পরীক্ষায় তুমি পাশ হয়ে গেছো। ইব্রাহিম আলাইহিসসালাম
জবাই তো দিয়েছে তাকাইয়া দেখে সন্তান জবাই হয় না, ওই জবাই হয়েছে একটা দুম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ইব্রাহিম তোমার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলাম, তুমি আমার পরীক্ষায় পাস হয়ে গেলা। হে ইব্রাহিম আজকের দিনে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা সুযোগে একটা দোয়া করলেন, আল্লাহ আমি জানি আপনার কাছে একটা জিনিসই আছে, মাত্র একটা জিনিস, ওইটা আমি চাই। বলে কি চাও? রব্বানা ওবাত ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইযাক্কিহি। মালিক আমি জানি আপনার কাছে এমন একজন রাসূল আছে যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না, ওই রসুলটারে আমার বংশের মধ্যে শুধু আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ বলে আমার সন্তান ইসমাইলের বংশের মধ্যে ওই রসুল মুহাম্মদকে দেন। আল্লাহ পাক বললেন, যাও তোমার কথা মঞ্জুর করলাম। ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে, ইব্রাহিমের বংশের মধ্যে আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে নবীজি বলতেন, আমার দাদা যান ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন। এরপরে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দিগির জন্য একটা ঘর দেন। আল্লাহ পাক বলে, ঘর তো অনেক আগে একটা বানাইয়া রাখছি। বলে কোন ঘর? বলে কাবা বাইতুল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্লাবনের সময় এটা বালুজর হয়ে ঘূর্ণিঝড় হয়ে এরকম প্লাবন হয়ে এটা মাটির নিচে পড়ে গেছে। ওই ঘরটা যাও জিব্রাইল, ইব্রাহিমকে দেখাইয়া দাও, পূর্ণ নির্মাণ করবার মতো সুযোগ তৈরি করে দাও। জিব্রাইল আসলেন, ডানা দিয়ে একটা বাড়ি দিলেন, বালুগুলো সরে গেল, দেখা যায় গর্তের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়, কাবা ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলে, ইব্রাহিম তুমি আর তোমার সন্তান ইসমাইল মিলে দুইজন এই কাবা ঘরটা বানাও। উঁচু করে বানাইলেন, 30 ফিট উঁচু লম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম তো লাগল পায় না, কেমনে উপরে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে ইব্রাহিমকে দাও, ইব্রাহিম এই পাথরের মধ্যে দাঁড়াবে। ইব্রাহিম পাথরকে বলবে, পাথর উপরে উঠ, পাথর উপরে উঠবে। ইব্রাহিম বলবে, পাথর নিচে যা, পাথর নিচে যাবে। হযরত জিব্রাইল আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পাথর দিয়ে বললেন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের মধ্যে আপনি দাঁড়াইয়া আপনি যা বলবেন তাই হবে। এই পাথরের মাধ্যমে কাবা ঘরটা সুন্দর করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, নিজের সন্তান ইসমাইল হইছে যুগালি, বাপ বেটা দুইজনে সুন্দর করে বাইতুল্লাহ বানালেন। বাইতুল্লাহ বানাইয়া ওই যে পাথরটা আর কি করবে, দামি একটা পাথর, ওই পাথরটা গ্লাস দিয়ে এখন বন্ধ করে রাখছে মাকাম ইব্রাহিম, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীজির পায়ের সাপ ওয়াস। এই বাইতুল্লাহ অনেক আগের বাইতুল্লাহ। এই কথাটা দাদা আব্দুল মুতালিব স্মরণ করাইয়া দেয় আব্রাহা, এটা কিন্তু সেই বাইতুল্লাহ, এটা কিন্তু আল্লাহর কর্তৃক বাইতুল্লাহ। এর আগের ইতিহাসও বললেন এই বাইতুল্লাহ কবে বানানো হয়। আল্লাহ পাক যখন বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো, দুনিয়াতে আমি মানব জাতি বানাবো। ফেরেশতারা বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কেন বানাবেন? দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ ঘটাবে। আল্লাহ পাক তখন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, বেশি বুঝো না। ফেরেশতারা তখন মনে মনে ভাবলেন, কেন আল্লাহর কথার মধ্যে কাউন্টার দিলে, অন্যায় করে ফেলেছি আমরা। ফেরেশতারা কান্না শুরু করতেছে, আল্লাহ কেন আপনার উপরে কথা বলতে গেলাম, মনে হয় আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক তখন বললেন, বাইতুল মামুর একটা মসজিদ আছে পঞ্চম আকাশের উপরে, কোন বর্ণনা আছে সপ্তবক আসমানের উপরে, ওই বাইতুল মামুরের বরাবর দুনিয়াতে একটা মসজিদ বানাও, বরাবর একটা দুনিয়াতে একটা মসজিদ বানাও, একটা বাইতুল আমার ঘর বানাও, বানাইয়া তোম করতে থাকো। এই কথা বলবার পরে ফেরেশতারা দুনিয়াতে আসলেন, অন্যায়ের ক্ষমা পাওয়ার জন্য আসলেন। আইসা বাইতুল মামুর মসজিদ বরাবর একটা জায়গা, এটা হলো সেই কাবা, কাবার মধ্যে সুন্দর করে একটা বাইতুল্লাহ বানাইলেন, ঘরটা বানাইলেন, ঘরটা বানাইয়া তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতেছেন। 500 বছর তাওয়াফ করবার পরে আল্লাহ বলে, যাও তোমাদের গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। আরেকটা ঘোষণা শোনো, তোমরা যেমন বাইতুল্লাহ তাওয়াফ করবার কারণে আমার কাছে দামি হয়ে গেলা, আমি আমার বান্দাদেরকেও বলবো, এই আমার বান্দারা তোমরা যারা গুনাহ করে অন্যায় করে এই বাইতুল্লাহ ঈশা তাওয়াফ করবা, গিলাব ধরে ধরে কান্না করবা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দেব। আব্দুল মুতালিব আইসা স্মরণ করাইয়া দিছে, হে আব্রাহা এই কাবা কিন্তু সেই কাবা, ধ্বংস করবা না। তখন আব্রাহা বলতেছে, তুমি চইলা যাও, এটা আমরা দেখবো, আর যুদ্ধ করবার সাহস থাকলে সামনে আসো। আব্দুল মুতালিব বলে, না আমরা যুদ্ধ করবো না। বলে, তাহলে চইলা যাও। আব্দুল মুতালিব কান্না করে বলে, মালিক তোমার কাবা তোমার কাছে, আমরা তো রেখে আমি চইলা গেলাম, চইলা গেল দলবল নিয়ে যারা যারা ঘরে। আব্দুল
মুত্তালিব তার সঙ্গীরা তাকিয়ে আছে আবরাহর মত জালেম কি করে বাইতুল্লাহ ধ্বংস করে বাইতুল্লাহ আটটা পিলারের মধ্যে উপস্থিত ছিল আটটা পিলারের মধ্যে আটটা শিকল বেঁধেছে আটটা হাতির গলার মধ্যে শিকল বেঁধেছে আবরাহ তামাশা চালাইতেছে ধ্বংস করে দাও মাথার রক্ত গরম হয়ে গেছে কিন্তু ধ্বংস করতে পারতেছে না হঠাৎ করে তাকাইয়া দেখি আরব সাগরের উপর থেকে একদল পাখি উইরা উইরা আসতেছে যেমন আকাশটা অন্ধকার হয়ে গেছে এমন পাখি পাখিগুলো এক একটা আলাদা নয় একটা পাখির ডানা আরেকটা পাখির সাথে মিলানো পাখিগুলো জাকে জাকে আরব সাগর থেকে উড়ে উড়ে আসতেছে সবাই তাকায় দেখতেছে হায় হায় এগুলো কি কেমন পাখি জীবন এমন পাখি তো দেখি নাই প্রত্যেকটা পাখির মধ্যে তিনটা দানা রব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আপনি কি দেখেননি নবী আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি ও আরসালা আলাইহিম তায়রুন আবাবিল তাদের উপরে প্রেরণ করেছিলেন যাকে যাকে পাখি তারমি হিম বিহিজারতি মিন সিজ্জিল সিজ্জিল এক ধরনের পাথর জাত চোকা পাথর থাকে চোকা পাথর ধারালো পাথর প্রত্যেকটা পাখির মধ্যে তিনটা করে পাথর ছিল মুখে একটা দুই ডানার মধ্যে দুইটা পাথর আয়শা পাখিগুলো প্রত্যেকটা পাথরের মধ্যে এক একটা সৈন্যের নামও লেখা ছিল আল্লাহু আকবার বলে সাবধান কেউ কিন্তু ভুল করবে না কেউ কিন্তু ভুল করবে না যা জি পাখির উপরে পাখির পাথরের মধ্যে যার নাম লেখা ওর উপরেই মারবে মারা শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল রব্বুল আলামিন বলেন আরসাল আলাইহিম তায়রুন আবাবিল তারমিহিম বিহিজারতি মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল বলা হয় দেখবেন গরু যখন ঘাস খায় মুখে এমন ভাবে চিবাই চিবাইতে চিবাইতে গাছটা ধুনার মতো করে ফেলে ঠিক কিনা যেই পাথর এক একটা সৈন্যের মাথার মধ্যে পড়েছে ওই চিবিত ঘাসের মতো ধুনার মতো হয়ে গেছে আবরাহাকে আল্লাহ ওই দিন ধ্বংস করেন নাই কারণ আবরাহাকে আল্লাহ তাআলা আহত করেছিলেন যেন পুরো পৃথিবীর মানুষগুলো দেখতে পারে তার নিকৃষ্ট মরণটা ঠিক কিনা বলেন তার উপর পাথর করেছে তার ক্যান্সার হয়েছে দেহের মধ্যে বড় বড় এরকম খোসা পড়েছে পছন্দ হয়েছে পোকা হয়েছে তার সৈন্যবাহিনীর সব চলে গেছে তার থেকে তার বিবিরা চলে গেছে সন্তান চলে গেছে এলাকাবাসী চলে গেছে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে আর মানুষগুলো আয়েশা দেখেছে দেখ যারা আল্লাহর সাথে বেয়াদবি করে এদের অবস্থাটাই এমন হয় ঠিক কিনা বলেন আল্লাহ বলে হে দুনিয়াবাসী তোমরা যারা আমার উপরে ইস্তিকামত থাকবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা কোতার স্বীকৃতি দিয়েছো আমি আল্লাহই তোমাদের রব তুমাস্তাকামু যদি এর উপরে ইস্তিকামত থাকতে পারো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এদের অন্তিম সময়ে ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমাদের ভয় নেই তোমাদের টেনশন নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন সুসংবাদ গ্রহণ করে না মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে তোমাদের দেরি হবে না ঠিক কি না আল্লাহ বলে হে দুনিয়াবাসী ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এদের অপরাধ ছিল এদেরকে যে শাস্তি দিয়েছে একটাই কারণ এরা মহা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছিল ঠিক কিনা বলেন আল্লাহ বলে এদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে এদেরকে আগুনে পোড়াইয়া পোড়াইয়া শহীদ করে দিয়েছে কত কষ্ট দিয়েছে আর তোমরা কি আমার গোলামি করতে পারো না এরপরও যদি আমরা এবাদত বন্দেগী না করতে পারি আল্লাহর দরবারে আমরা কি জবাব দেব ঠিক কিনা বলেন অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত কষ্ট করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল সময় দেখেন একবার লাফ দিয়ে দাঁড়ায়া যায় আবার শুয়ে আবার দাঁড়ায় আবার শুয়ে আবার দাঁড়ায়া যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা জান এমন কেন করতেছেন একবার দাঁড়ান একবার শুন কারণটা কি বলে আমার টেনশন আমার কলিজার মধ্যে শান্তি নেই বলে কেন শান্তি নাই আমার উম্মতকে মাফ করা হয়েছে নাকি এখনো পর্যন্ত আমি শিওর হতে পারলাম না সুবহানাল্লাহ বলে আমার উম্মতকে ক্ষমা করা হয়েছে নাকি এখনো পর্যন্ত শিওর না আল্লাহ পাক তো দিনের খবর জানেন জিব্রাইলকে পাঠাইয়া দিয়েছে জিব্রাইল যা যা আমার বন্ধুরে গিয়া বল আমার বন্ধুর চাহিদাটা আমারে বল জিব্রাইল হিসেবে লোক আল্লাহ নবী আপনি কি চান বলেন আমার আল্লাহ কি আমার উম্মতরে মাফ করছে নাকি আমার উম্মতকে মাফ না করলে আমি কবরে গিয়েও শান্তি পাবো না আল্লাহ পাক তখন বললেন ও জিব্রাইল আমার বন্ধুরে বল আমার বন্ধুর উম্মত যদি এক বছর আগে তওবা করে আমি আমার বন্ধুর উম্মতের গুনাহগুলোকে সব মাফ করে দেব সুবহানাল্লাহ বলে
জিবরাইল আইসা বলল নবীজি আল্লাহ তাআলা অফার দিয়েছে আপনার উম্মত যতই গুনাহ করে যতই গুনাহ করে মৃত্যুর এক বছর আগে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করে দিবে নবী বলেন না না এত বড় দূরের কথা এক বছর সময় এটা আমি মানবো না জিবরাইল যা যা আবার আল্লাহর কাছে গিয়া বল আমি তে রাজি না জিবরাইল আইসা বলে আল্লাহ আপনার বন্ধু রাজি না আমার বন্ধুরে বল আমি আমার বন্ধুর উম্মতকে 6 মাস আগে তওবা করলো maaf করে দেব আইসা বলে আল্লাহর নবী আল্লাহ অফার দিয়েছে 6 মাস আগে তওবা করলো আপনার উম্মতের আল্লাহ maaf করে দেবে আল্লাহর নবী তখন বলে আল্লাহ না হে জিবরাইল এটা বড় দূরের কথা 6 মাস লম্বা সময় না এটা হবে না আমার আল্লাহর গিয়ে বল আমি মানবো না জিবরাইল আমার বন্ধুরে বল 1 মাস আগে তওবা করলে maaf করে দেব না রে সম্ভব না 1 সপ্তাহ আগে তওবা করলে maaf করব না না একদিন আগে তওবা করলে maaf করব না না ও বন্ধু আমি আপনার মনের খবর জানি আপনার উম্মত যদি মৃত্যুর এক মুহূর্ত আগেও তওবা করে আমি আপনার বন্ধুর জীবনের সব গুনাহগুলো maaf করে দেব আল্লাহর নবী কান্না করে বলে হে উম্মতের দল আমার মাথার মধ্যে পাথর মারছে এরপর আমি আল্লাহর দরবারে অভিযোগ করি নাই আমি আল্লাহর দরবারে যতবার অভিযোগ করেছি শুধু তোমাদের মুক্তির জন্য অভিযোগ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে কোরআন তেলাওয়াত করে নবীর চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহর নবী গাছতলায় বসে বসে কোরআন তেলাওয়াত করে বাবলা গাছের নিচে কোরআন তেলাওয়াত করে চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়ে খলিফাতুল মুসলিমিন মাত্র নতুন মুসলমান হইছে আয়েশা দেখে আল্লাহর নবী কান্দে নূরানি নবীর চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে কেমন যেন দেখা যায় ওমর আয়েশা বলে ও গো আমার নবী কেন আপনি কাঁদেন আপনার চোখে কেন পানি বলে ওমর দেখো না জোরে কোরআন তেলাওয়াত করতে দেয় না মক্কার কাফেরগুলো নামাজ পড়তে দেয় না আল্লাহু আকবার বলে আযান দিতেও দেয় না হে ওমর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর নিয়ামত খায় আল্লাহর গুণগান করতে দেয় না এই দুঃখ আমি কার কাছে বলবো খলিফাতুল মুসলিমিন ওমর বলে ও গো আমার নবী আপনি আমার আযানটা শিখাইয়া দেন ও নবী আজ থেকে প্রকাশ্যে আযান হবে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে আপনি টেনশন করবেন না আল্লাহর নবী যে আযান শিখাইয়া দিলেন খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করে দিল আবু জাহেল উদ্বা সাইবার আয়েশা বলে কি আযান দেয় দা কল্লা উরাইয়া দে কে আল্লাহু আকবার বলে আযান দেয় কে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কে বলে আমরা সাক্ষী আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই কে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ তা আল্লাহর রাসূল মুহাম্মদ আল্লাহর রাসূল কে বলে গর্দান উরাইয়া দাও আবু জাহেল উদ্বা সাইবা আবু সুফিয়ান আয়েশা দেখে কেউ না মক্কার সবচেয়ে বড় বীর ওই যে ওমর আযান দিতেছে আল্লাহু আকবার বলে হাতের মধ্যে তরবারি বলে হে মক্কার কাফেররা শব্দ আমি এখন থেকে মুহাম্মাদের অনুসারী যদি বিবিকে বিধবা বিধবা করতে চাও আমার সামনে আসো যুদ্ধ করো যদি সন্তানকে এতিম বানাইতে চাও আসো আমার সাথে যুদ্ধ করো যদি মাকে সন্তান হারা করতে চাও যুদ্ধ করো সবাই যারা যারা ঘরে চলে গেল সবাই বলতেছে মুহাম্মদকে এমনি দমানো সম্ভব নয় মুহাম্মদকে একা যেখানে পাবো সেখানে হত্যা করে ফেলবো আল্লাহ নবী তখন বলে হে উম্মতের দল নিজের জন্য ক্রোধে আল্লাহর কাছে কান্না করি না তোদের জন্য কান্না করেছি আল্লাহ রাসূল দুইটা পর্বতের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন সংবাদ দিল হে আবু জাহেল তোমাদের শত্রু মুহাম্মদ দুই পর্বতের পাশে মাধ্যখানে নামাজ পড়তেছে আবু জাহেলরা সুযোগে সাত ব্যবহার করলো পাহাড়ের উপর ওইটা বিশাল একটা পাথর ধাক্কা দিয়া এরকম ফেলে দিল পাথরটা ইসা সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দিল নবীজির মাথাটা ফেটে গেল রক্তক্ষরণ হইতেছে আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন বসে পড়লেন আল্লাহ নবী রক্ত এমন ভাবে ক্ষরণ হইতেছে পুরো জুব্বাটা ভিজে গেছে রক্ত ক্ষরণ হওয়ার কারণে পানি পিপাসা লেগেছে আল্লাহর নবী কান্না করে বলে মালিক আমার মা নাই আমার বাবা নাই আমি কার কাছে যাব এই মক্কে আমার দাদা নাই দাদি নাই আল্লাহর নবী কান্না করতে করতে গড়ে আর গেলেন না বাড়িতে গেলেন না কার কাছে গিয়ে বিচার দিবে কেউ তো নবীর পক্ষে নাই নবীজি পাহাড়ি এলাকায় গিয়ে বলে হে পাহাড়ে জঙ্গলের লোকেরা হে মাখলুকা তারা সাক্ষী থাকো আমি আমার আল্লাহর দিন প্রচার করবার কারণ আল্লাহ ওই কাফেরগুলো আমার মাথাটা ফাটাইয়া দিল আমার পানি পিপাসা লেগেছে একজন দৌড়াইয়া গিয়া আমির হামজার বাড়িতে গেছে মনে মনে ভাবতেছে আমির হামজা তো নবীরে বড় ভালোবাসে আমির হামজা তখন তীরে ধনুক নিয়ে বের হয়েছে হরিণ শিকার করবার জন্য এক লোক গিয়ে বলে আমির হামজা কই যাও হরিণ শিকার করবার জন্য যাই মোহাম্মদ কেমন মানুষ করে বড় ভালো মানুষ আমার ভাতিজা হে আবু জাহেল হে আমির হামজা মোহাম্মদের মাথা আবু জাহেল ফাটাইয়া দিয়েছে
কান্না করতে করতে তোমার বাতিজা হাউ মাউ করে কান্দে আর পানি পানি বলে চিৎকার করে তোমার বাতিজার এক ঢোক পানি পান করাবার মতো কেউ নেই মক্কায় সবার শত্রু তীর ধনুকটা ফেলে দিলেন ঘরে গিয়ে বলে বিবি পানি দাও পানি নিয়ে বাতিজার কাছে দৌড়াইয়া গিয়ে বলে বাতিজা মুহাম্মদ নে পানি পান কর পানি পান করবার পরে কুলে করিয়া গামছা দিয়া মাথাটা বাইদা রক্ত মাখা অবস্থায় আমির হামজা গোড়ার উপরে সমান করে বাড়িতে নিয়ে এসে বলে বিবি তাড়াতাড়ি আমার বাতিজারে পরিচর্যা কর গরম পানি করে মাথার মধ্যে পান দিয়া দে চাচি সুন্দর করে মুছে দে কি দরকার ছিল এই বড় বড় নেতাদের বিরুদ্ধে যাওয়ার জন্য কি দরকার ছিল তুমি কালিমার দামাত দেওয়ার জন্য তুমি তো জানো তোমার মা নাই তোমার বাবা নাই এই মক্কার মধ্যে কেন তুমি এরকম করতে গেলা বলে চাচি আমাকে মেরে ফেললো কিন্তু আল্লাহর দিন থেকে নড়ে দাঁড়াবো না আমির হামজা বলে তুমি আমার বাতিজারে খেদমত করো আমি বিচার না কইরা আসবো না তীর তরবারি নিয়া একটা দৌড় দিয়েছে পিছন দিক থেকে আল্লাহর নবী জামাটা টেনা ধরছে ধীরে বলে চাচা কই যান যে আবু জাহেল তোরে এরকম কষ্ট দিল তারে আমি হত্যা করবার জন্য যাই বলে হত্যা করলে আমার খুশি করতে চান বলে হ্যাঁ বলে না না হে আমার চাচা আপনি আবু জাহেলকে হত্যা করলে আমি খুশি হব না আপনাকে এর থেকে আমার বেশি খুশি করতে চান বলেন বলে হ্যাঁ ও চাচা আপনি যদি জাহান্নাম থেকে বাইচা জান্নাতে হইয়া যান অর্থাৎ যদি কালিমা পড়ে আপনি মুসলমান হন আমি এর থেকেও বেশি খুশি হইয়া যাব আল্লাহু আকবার মুহাম্মদ আরবি হায় ওয়া নবী রাস্তে পেশওয়া আলম হুয়া উসকি পয়দায়েশে উজালা আলম হুয়া উসকি পয়দায়েশে উজালা শাফিয়ে মুশাফা নামে মুহাম্মদ আহমদ এ তো আতে রসুল না হতো জিন্দগি বরবাদ এ তো আতে রসুল না হতো জিন্দগি বরবাদ আল্লাহ রসুল বলে উম্মতের দল নিজের জন্য একবার আল্লাহর কাছে কান্না করি নাই পরিবারের জন্য কান্না করি নাই শুধু তোমাদের জন্য আল্লাহর দরবারে কান্না করিস হে উম্মতের দল তুমি আল্লাহর গোলামি করো আর আমার সুন্নাতগুলো পালন করো ওয়াদা দিলাম আমি তোমাদেরকে রাইখা আল্লাহর তৈরি জান্নাতে কদম বাড়াবো না আল্লাহু আকবার বলে